তো দেখো, আজকে আমি তোমাদের সাথে আমি কী করে চুলের যত্ন নিই, কীভাবে আমি হেনা করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যে আমি কী করে হেনা বানাই। তো প্রথমে দেখো, একটা বাটিতে আমি হেনা নেব, আর এখানে এইটাতে দেখো আমি, বাপরে বাপ, জানলা বন্ধ করতে হবে নাহলে শুনতে পাবে না। আমি এখানে 4 কফি একসাথে ফুটিয়ে রেখেছি এই বাটিটাতে, ঠিক আছে। এবারে 4 কফি ফুটিয়ে রেখেছি। এবার আমি দেখো এখানে নূপুরের হেনা নিয়েছি, কিন্তু ন্যাচারালি আমি নূপুরের হেনা ব্যবহার করি না, এবারে এসছে কারণ আল্পস গুডনেসের হেনা আমি ইউজ করি, ওটা পার্পেল থেকে পাওয়া যায়, পার্পেল থেকে কিনি আমি। আর দেখো তার সাথে মেশাবো এই আল্পস গুডনেসের এটা আমলা রিঠা শিকাকাই পাউডারটা, এর সাথে মেশাবো, তার সাথে একটা ডিম দেবো। এখন দেবো না, এখন মিশিয়ে রাখবো, আর যখন এটা মিশে যাবে আর কি, ভালো করে ভিজে যাবে, তখন লাগাবার আগে ডিমটা দেবো অ্যাপ্লাই করার আগে। আর লেবু দেখো একটা মাত্র রেখেছি টুকরো, পুরোটা দেবো না। তো এইভাবে এবার আমি এটা তৈরি করে নেব, এটা মিশিয়ে নিই একটু একটু করে, হেনা মিশিয়ে একটু একটু করে ওটা মিশিয়ে নেবো, কারণ আমি এক হাতে ধরে না ওটা মেশাতে মনে হয় না পারো, দেখছি চেষ্টা করে যদি পারি। এত হর দিচ্ছে না রাস্তার ধারে, বাড়ি হলো যা হয়, শুনতে পাচ্ছ কি না জানি না, এক হাতে হেনা ঢালা তো মুশকিল, এই হেনা পর। তো কফি আমি আগেই চায়ের মধ্যে মিশিয়ে রেখেছি, নাহলে এখানে ডাইরেক্ট কফি মেশাই অনেক সময়, কিন্তু আজকে আমি আগে থেকে মিশিয়ে রেখেছি। এই আমি হেনা নিলাম, এবার একটু একটু করে আমি এটাতে জল দেব, জল না চায়ের আর কফির লিকারটা দিয়ে এটাকে গোলার চেষ্টা করবো। এটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে আমলা রিঠা শিকাকাইটা দেব। তো এক হাতে মিক্সড করা খুব মুশকিল, এক হাতে ফোন ধরে আছে, এক হাতে মিক্সড করছে মুশকিল। দেখো এটা আপস গুডনেসের আমলা রিঠা শিকাকাই, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমি এগুলো ইউজ করি তাই তোমাদের দেখাচ্ছি, এরপর যখন অ্যাপ্লাই করবো তখন দেখাবো, ঠিক আছে। মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদের আমি কী কী ইউজ করি, এবার এটাকে দিয়ে হতে ভালো করে পেস্ট তৈরি করে নেবো, তো সরি একটা পেস্ট তৈরি করে নেবো, তারপরে যখন আবার অ্যাপ্লাই করবো তখন তোমাদের দেখাবো, বা এটা যখন পেস্টটা হয়ে যাবে তখন আবার দেখাবো, কারণ এক হাতে সম্ভব হচ্ছে না, ঠিক আছে। আবার শুরু করে দিলাম তোমাদের দেখাই, এবার এটা তো গুলে রেখেছিলাম, এটা মোটামুটি স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্মুথ হয়ে গেছে। এরপরে আমি লেবুটা দেব, লেবুটা রসটা দিয়ে, তারপরে ডিমটা দিয়ে গুলে আরও কিছুক্ষণ রেখে দেবো, যাতে ডিমটার সাথে ওটা খুব ভালোভাবে মিশে যায়। এক হাতে না করা খুব মুশকিল, আর এক হাতে ধরে আছি, মেয়েও নেই যে মেয়েকে বলবো, যাকে তোমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি। এই যে ডিম রেখে দিয়েছিলাম, ডিমটা এর ভেতরে দেবো, অনেকে সাদা অংশ দেয় ডিমের, অনেকে হলুদ অংশটা দেয়, আমি পুরোটাই দিই, কারণ এটা প্রোটিন, তো চুলের পক্ষে খুব ভালো প্রোটিন ডিম। ডিম যদি কারো চুল যদি খুব মানে খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় না, বিশেষ করে আমাদের যাদের কোঁচকানো চুল তাদের খুব তাড়াতাড়ি চুল দেখতে খারাপ হয়ে যায়,
রাফ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো তাদের ক্ষেত্রে ডিমটা খুব দরকার। যে কোনো প্যাকই তুমি লাগাও, যদি ডিম একটা অ্যাড করতে পারো তো তোমার চুলটা অনেক বেশি স্মুথ লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। কোঁচকানো চুলের অনেক সমস্যা, যেমন দেখতে ভালো লাগে তেমন সমস্যা খুব বেশি। যাদের কোঁচকানো চুল আছে তারা জানে যে কার্লি হেয়ারের কত সমস্যা, এক তো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়, দেখতেও ড্যামেজ লাগে। আর স্ট্রেট হেয়ারের সমস্যা নেই কোনো, এই জন্যে যে স্ট্রেট হেয়ার দেখতেও স্মুথ লাগে, আর সেরকম কোনো খুব বেশি বাড়তি যত্ন লাগে না। যেহেতু কার্লি হেয়ার খুব বেশি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়, সেহেতু আনইভেন না, ঠিকঠাকভাবে সব কিছু পড়ে না। প্রতিদিন তেল মাখাও যায় না, তেল মাখলেও শ্যাম্পু করে দিতে হয়, আমাদের এখন জীবনযাত্রা এমন। তো দেখো এটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি যখন অ্যাপ্লাই করবো তখন আর হয়তো দেখাতে পারবো না, অ্যাপ্লাই করার পর তোমাকে দেখিয়ে দেবো। তারপরে অ্যাপ্লাই করার পরে আজকে আমি কী করবো, আজকে কিন্তু আমি অ্যাপ্লাই করে দু ঘন্টা রাখবো এটা, তারপরে কিন্তু আমি শুধু ধুয়ে নেবো, ঠিক আছে? আমি কিন্তু এটাকে শুধু ধুয়ে নেবো, আজকে আমি শ্যাম্পু করবো না, আজকে আমি শ্যাম্পু করবো না, শ্যাম্পু আমি কালকে করবো। আর আজকে কী করবো, ওটা ধুয়ে নিয়ে ভালো করে চুলটা শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে আমি মাথায় তেল দেবো ভালো করে। মাথায় আমার অলরেডি তেল দেওয়া আছে, তারপরেও আমি সেটা করার পর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আর একবার একটু ভালো করে তেল দিয়ে চুলটাকে নারিশ করে নেবো। তাহলে কালকে যখন শ্যাম্পু করবো না, আফটার শ্যাম্পুর রেজাল্টটা খুব সুন্দর আসবে, চুলটা ভীষণ স্বাস্থ্যোজ্জ্বল দেখতে লাগবে। আর তোমরা নিজেরাই দেখবে, আমি শ্যাম্পু করে আসার পর দেখাবো, শ্যাম্পু করার সময় তো দেখানো সম্ভব নয়, মেয়ে যদি নেয়। তাছাড়া আমি শ্যাম্পু করার পর তোমাদের দেখাবো যে কী সুন্দর রেজাল্টটা হলো এর। তো আমি এরকমভাবে করি, তোমরা যদি এরকমভাবে করো তাহলে দেখবে। আর আলপস গুডনেসের প্রোডাক্টগুলো খুব ভালো হেয়ারের ক্ষেত্রে, আমি স্কিনের ক্ষেত্রে জানি না, আলপস গুডনেসের কোনো প্রোডাক্ট আমি স্কিনের ক্ষেত্রে ইউজ করিনি, কিন্তু আমি হেয়ারের ক্ষেত্রে ইউজ করেছি, সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কি স্মুথ হলো ফেসটা। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, এরকম এরকম হবে আর কি, থিকনেসটা এরকম হবে, না খুব বেশি জল না খুব বেশি গাঢ়, ঠিক আছে? থিকনেসটা এরকম হবে, তাতে তোমার অ্যাপ্লাই করতে সুবিধা হবে, স্মুথ লাগবে, যখন অ্যাপ্লাই করবে তুমি স্মুথ লাগবে, ঠিক আছে? এবার অ্যাপ্লাই করার পর তোমাদের দেখাবো, অ্যাপ্লাই করার সময় দেখানো সম্ভব না, সবাই মোটামুটি জানো কী করে অ্যাপ্লাই করতে হয়। তো ততক্ষণের জন্য টাটা। দেখো আমার হেনা লাগানো হয়ে গেছে, লাগানো হয়ে গেছে হেনা। তো এর মধ্যে আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমি এতে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছিলাম একটা, মানে সবসময় আমি যে কোনো প্যাক ব্যবহার করি তখন ভিটামিন ই ক্যাপসুলটা আমি দিই। তো এটা কমপ্লিট হয়ে গেছে আমার দেওয়া, এবার এটাকে আমি দু ঘন্টা রাখবো, আলোটা পড়ছে দেখা যাচ্ছে না, এটাকে আমি দু ঘন্টা রাখবো মাথায়, একটা এরকম শাওয়ার ক্যাপ দিয়ে নেবো জাস্ট। দেখতে পাওয়া যাচ্ছে আমাকে, আলোটা পড়ছে দেখা যাচ্ছে না, ব্যাস একটা শাওয়ার ক্যাপ দিয়ে নিলাম, এবারে আমি রেডি দু ঘন্টার জন্যে, নাহলে না যেখানে সেখানে লেগে যায়। দু ঘন্টার জন্য এটাকে রেখে দেবো আমি, তারপর আমি জাস্ট ওয়াশ করে দেবো। আমি শ্যাম্পু করবো না আজকে, আজকে শ্যাম্পু করবো না এই জন্যে যে আজকে শ্যাম্পু করলে হবে না, তো আজকে শ্যাম্পু করবো না, রেখে দেবো দু ঘন্টা, তারপর শুধু ওয়াশ করে নেবো, কালকে সকালবেলা শ্যাম্পু করবো। আর আজকে রাতে এর উপরে আমি তেল দিয়ে নেবো ভালো করে, অয়েলিং করবো যাতে চুলটা আরও স্মুথ হয়, হেয়ারটা যাতে স্মুথ হয় সেই জন্য অয়েলিং করবো, ঠিক আছে? দিয়ে নিয়েছি আমি, দেখো এভাবে একটা প্লাস্টিক নিয়ে শাওয়ার ক্যাপের মতো করে আর একটা ক্লিপ জাস্ট এখানে আটকে দেবে, তাহলেই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। তখন কমপ্লিট হয়ে গেছে, টাটা। দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, চুলটা কি সুন্দর এসছে, রোদে বেশি বোঝা যাচ্ছে, রোদে খুব ভালো বোঝা যাচ্ছে, একটা লাল আবহাওয়া দিচ্ছে চুলটার থেকে, আমি কিছু বুঝতে পারছি না এত রোদ এখানে, এখন চুলটা পুরো শুকোয়নি। তো এভাবে যদি হেনা করো চুল এরকম হয়ে যাবে, এত সুন্দর স্মুথ, আর অনেক স্বাস্থ্যোজ্জ্বল লাগছে, দেখতে পাচ্ছ তোমরা চুলটা অনেক স্বাস্থ্যোজ্জ্বল লাগছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না এখানে এত রোদ, চুলটা নিশ্চয়ই স্বাস্থ্যোজ্জ্বল লাগছে,
শ্যাম্পু করে এসছে, তোমরা এভাবে করো কেনা তোমার চুল খুব স্বাস্থ্যের জন্য। পুরো চুলটা কি শুকনো নিলে তোমাদের কথা বলবো, রোদ দাঁড়াতে পারছি না, একটু রোদ এখানে আমি দাঁড়াতে পারছি না, আবহাওয়াটা আসছে কি ভালো একটা আবহাওয়া আসছে। আজকে এই যে থাকা